আরে খালি কি বড় মাছ আর মাংস কিনলেই হইব নাকি, ছোট মাছও কিনতে হইব। শহরের মানুষজন ছোট মাছ খাইতে খুব পছন্দ করে। আর লিস্টিতে যা যা লিখে দিছি সব কিন্তু মিলাই মিলাই নিয়ে আসবি, একটাও জানি বাদ না পড়ে। আর তাড়াতাড়ি বাজার করে নিয়ে আয়, আমি রান্না বসামু কখন? কি ব্যাপার, ঘটনা কি? আপনি এরকম দবদবাইরে বসে আছেন কেন? আপনারও তো অনেক কাজ আছে, শিবু কি একলা এত বাজার করে নিয়ে আসতে পারবো নাকি? আপনিও যান, আপনি যায় শিবুর আগায় নিয়ে আসেন। আচ্ছা, আমি কি মোহনপুরের রাজা, জমিদার, বীর বাহাদুর, নাকি বারবুইয়ার এক বুইয়া? দুই দিন পর পরেই কুর্তির নাম করে শহরে গ্রামে আসব, আর তাগরে লাগিয়া আমি আমার ভান্ডার খালি করে দেবো? আপনি সবসময় এমন করেন কেন? আগের বার তারা সব মন খারাপ করে চলে গেছে, এবার সেরে পুষাই দিতে হইব না? কেমনে পুষাইবা, আজ তা খাসি জবা দিবে নাকি? দরকার হইলে তাই করবো, এইবার তাগো যতদিন খুশি ততদিন তারা এখানে থাকবো। কেন থাকবো? ওরা কি মেহমান? কিসের মেহমান, কোন দিক দিয়ে মেহমান? পোলাডাই বাড়িতে থাইকে গেছে তাই মেহমান। আর আপনি কিন্তু এবার কোনো ভেজাল করবেন না, আর আপনার মাইয়ারও বলে দেবেন সে যেন ভালো হইয়া থাকে। আমি আবার খারাপ থাকলাম কবে? বাবা, এদিকে আয়, এদিকে আয়, তোর শাশুড়ি কো বুঝে কো। আমি কি কুমু? তোর শাশুড়ি তো মাথা খারাপ হয়ে গেছে, সামনে আমার নির্বাচন, সেদিন তোর সামনের বাড়িতে যাইয়া খুব ভাবনিয়া কয়ে আছে নির্বাচনে জিততে হইব, তা জিতুমটা কেমনে রে মা? সে তো আমার হাজি মোহাম্মদ মহসিন বানায় দিছে, সব টাকা যদি ওই শহরের মানুষগুলোর লাগে খরচ করি তাহলে আমি নির্বাচন করুম কি দিয়া? আরে নির্বাচন করতে হলে পাত্তি লাগে, পাত্তি। আর পাত্তি খরচ না করলে তো আমার ভোট দিব না, আই শহরের মানুষগুলো এক আমার ভোট দিব? সাসা, তুমি সব সময় এমন কর, বাড়িতে মেহমান আইতেছে, তাগরে কি আদর আপ্যায়ন করা লাগবো না? তুইও তো দেখি তোর শাশুড়ির পথে হাঁটতেছিস। কারণ এইটাই হইল সঠিক পথ, আপনি আছেন ভুল পথে। ওরা যে কেন আসতেছে সেটাই তো বুঝতে পারতেছি না। কেন আইতেছে বুঝো না? এরা তো আমার জন্য আইতেছে। তোর জন্য আইতেছে মানে? মানে শাশুড়ি হাগুড়ে ফোন দিয়ে কইছিল আমি হারাই গেছি আর ফিরে আইছি শুই না, তারা আমার দেখতে আইতেছে, কয়জনে আমার মায়া করে কত চাষা, আর তুমি তো আছো সেই টাকারই চিন্তা। চাষা এমন মানুষে খাওয়াইলেও সব আছে, আগের বার তো ঠিক মতন খাওয়াইতেই পারিনি, আর এবার আমি চাই তাগরে মন ভৈরা আদর আপ্যায়ন করতে। ও চাষি, তুমি মনে করে একটা চিতল মাছ আনি হতো, মিঠু সাহেবের আবার চিতল মাছের কোফতা অনেক পছন্দ। শীতল মাছ আমার কোপ্তা বানায় খাও।